কি ঠান্ডা বন্ধু, মধু মধু, ঠান্ডা ফুল ফুল, ঠান্ডা ফুল দেখো, কি ঠান্ডা! আমাদের বিনা খরচায় আমরা এসি তৈরি করেছি ঘরে। তো বন্ধুরা, তোমরা চাইলেও এই পদ্ধতিতে ব্যবহার করতে পারো। আমরা বিনা খরচায় এসি তৈরি করেছি, দেখুন আমাদের সিস্টেমটা বিনা খরচায়। যাদের বাড়ির স্টার ভাবে আছে তো তারা তো বাড়তেই পারবে, আর কোনো কথা হবে না। রোদ্দুরের তাপে যে পেছন থেকে প্রচুর বরফ হাওয়াটা বেড়ায়, তার বদলে যদি পেছনে বরফ দেওয়া যায় তাহলে ভালো ঠান্ডা হাওয়াটা বেড়ায়, নয়তো সেই গরমের হাওয়া সহ্য করা যায় না। আপনারা বাড়িতে এটা করতে পারবেন কম খরচে, ফুল কুল। যদি আপনাদের বরফ না থাকে, বাইরে থেকে 20 টাকা বা 30 টাকাতে বরফ এনে এরকম ভাবে করে, এই পদ্ধতিতে করে আপনারাও এরকম এসির মতো হাওয়া খেতে পারবেন। তো বন্ধুরা, আজকে খুব গরম পড়েছে, আমরা গরমে ঘরে থাকতে পারছি না। আমাদের মাথায় নতুন বুদ্ধি আসলো, আমরা একটা পাখা নিলাম, পাখার সাহায্যে আমরা এসি তৈরি করব, আমরা ঘরে যেন আবার ঠান্ডায় থাকতে পারি, খুব ঠান্ডা। তা বন্ধুরা, তোমরা সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। আমরা এই বোতল নিয়ে নিলাম, পাখা নিয়ে নিলাম, আমরা এই বোতলটাকে কোনো কিছু সাহায্যে ফুটো করে নেবো, কেটে নেবো, কেটে আমরা এই পাখার পিছনে বাঁধবো, বেঁধে আমরা তারপর পাখাটা চালাবো, সামনে যে সে ঠান্ডা হাওয়া আসবে আমরা সেটা ভিডিওটা তুলে ধরবো। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, আমরা তৈরি করছি পুরো ভিডিওটা। তারপরে আমরা বোতলটাকে ফুটো করে নিতে হবে, বরফ দেওয়ার পরে যেন এখান থেকে হাওয়াগুলো বেরিয়ে পিছন দিকে যায়। তা আমরা বোতলটা ফুটো করে নেবো, আপনারা কেউ ব্লেড বা যেভাবে হোক আপনারা বোতলটাকে ফুটো করে নেবেন, এই চারিদিকে চারিদিকে ফুটো, মানে 10-12টা ফুটো করলে যেন এই বরফটা রাখলে এখানে হাওয়া বেরিয়ে সামনে দিকে টেনে নিতে পারে। তা আমরা দেখাচ্ছি কী করে ফুটো করছি, আপনারাও এইভাবে ফুটো করতে পারেন বাড়িতে বা যে কোনো পদ্ধতিতে, শীত শীত গরম শীত দিয়ে ওইখানে ফুটো করলে যে ফুটো হচ্ছে, যে ফুটো হচ্ছে এরকম। আমরা দুটো বোতলে করে নেবো, দুটো বোতলে আমরা ফুটো করে নেবো। তো তোমরা দেখতে থাকো, আমরা পুরো ভিডিওটা তুলে ধরছি, তো ফুটো করে নিচ্ছি গরমে, ফিরেক বা শিক যে কোনো দিয়ে বোতলগুলো ফুটো করতে হবে, যে ফুটো হয়ে যাচ্ছে আমরা, ফুটো যাচ্ছে। তা দেখো, বোতলটাকে কেটে নিতে হবে দড়ি দিয়ে, যেন বাদ দেওয়ারি স্ট্যান্ড ফ্যান্ডের পিছনে বেঁধে দেওয়া যায়, তার জন্য আমরা বোতলটাকে কেটে নিলাম। তা তোমরা যেভাবে কাটতে পারো সেভাবে কেটে নেবা, আমরা আমাদের মতন আমরা কেটে নিয়েছি। তা চলুন আমরা স্ট্যান্ড ফ্যান্ডের কাছে চলে যাবো, চলুন দড়ির সাহায্যে বোতলটা বেঁধে নেবো, বেঁধে নিয়ে স্ট্যান্ড ফ্যানের পিছনে বেঁধে দেবো। তা আমরা দড়ি নিয়েছি, এই যে বেঁধে নেবো স্ট্যান্ড ফ্যানের পিছনে, এই যে আমরা বেঁধে নিচ্ছি এখানে, ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমরা বেঁধে নেওয়ার চেষ্টা করছি, এই যে পিছনে স্ট্যান্ড পিছনে বেঁধে নেবো, বেঁধে দেবার। তা আমাদের একটা বোতল এক পাশে বাঁধা হয়ে গেছে, আমরা দুই নম্বর বোতলটা বাঁধছি। তোমরা দেখো পিছনে স্ট্যান্ড ফ্যানটা কী করে বাঁধতে হয়, আমরা এই নিলাম, বেঁধে নিলাম, হ্যাঁ, স্ট্যান্ড ফ্যানের পিছনে আমাদের আমাদের এই যে পাখা বেঁধে নিলাম, তো এই যে আমরা বেঁধে নিলাম দুটো বোতল। আমরা এত গরম পড়ছে থাকতে পারছি না ঘরে, তা আমরা আজকে এসি তৈরি করছি, পা এই যে প্রথম স্ট্যান্ড ফ্যানে নিলাম, তা স্ট্যান্ড ফ্যানের থেকে নিয়ে আসলাম। আমাদের এখন বরফের দরকার, যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা 20 টাকা বা 30 টাকার বরফ কিনে নিতে পারেন, তাই আমাদের বাড়িতে ফ্রিজ আছে, আমরা ফ্রিজ থেকে বরফ নিয়ে নেবো। আমাদের বিনা খরচায় আজকে এসি তৈরি করবো, এসি তৈরি করার জন্য বরফের প্রয়োজন, সেই বরফটা আমরা ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি। তো দেখো ফ্রিজ থেকে বরফটা নিয়ে নিচ্ছি, এই পাশে আসো, এই পাশে আমাদের ফ্রিজ থেকে এই বরফ নিয়ে নিলাম, বরফ নিয়ে নিলাম, এই যে বরফ, তো বরফ নিলাম, ঠিক আছে, এই যে বরফ, ঠিক আছে, তো তো বন্ধুরা আমাদের যে ফ্রিজের বরফ নিয়ে নিলাম আমরা, এই দেখতে পাচ্ছেন বরফ, তো এই বরফ নিয়ে নিলাম, চলো আমরা যাই। আমরা বরফ নিয়ে চলে আসলাম, আমাদের এই স্ট্যান্ড ফ্যানের নিচে বোতল বাঁধা হয়ে গেছে, এই যে বোতল বেঁধে দিলাম, এখন আমরা এর মধ্যে বরফ দিয়ে দেবো,
বরফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে তোমরা দেখতে থাকো, বরফটা দিয়ে দিলাম, বরফ দিয়ে দিলাম, এই যে বরফ দিয়ে দিলাম, আমরা বরফ দিয়ে দিলাম, বরফ দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে বরফ দিয়ে দিলাম। তোমরা চাইলে যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা 30 টাকার বরফ কিনে আনলে হয়ে যাবে। তোমরা সবসময় চেষ্টা করবে বরফটা এই বোতলের এই নিষ্পন্দ পুরোটা দিয়ে দেওয়ার জন্য, দিয়ে দিলে ঠান্ডাটা বেশি হবে, ঘর পুরো ঠান্ডা থাকবে, এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা রাখবে, ঘরকে ঠান্ডা রাখবে 4 ঘন্টা। হ্যাঁ এবার আমরা বরফ দিয়ে দিয়েছি, ঠান্ডা জল দিয়ে দেবো, এবার ঠান্ডা ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দেবো। আমরা ফ্রিজে যে প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডা জল দিয়ে দিলাম, এখানে বরফ তো দিয়েছি তার মধ্যে জলও দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম পুরোটা, তার মধ্যে বরফ দিয়ে দিয়েছি বড় বড়, জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, ফ্রিজে ঠান্ডা যে বাষ্প সেই বাষ্পটা উঠছে আমাদের যে ঠান্ডা, এখন এই দিয়ে দিলাম আমাদের জল কমপ্লিট, বরফ দেওয়া কমপ্লিট। এখন আমরা পাখাটাকে জাস্ট কারেন্টের মধ্যে দিয়ে দেবো, দিয়ে স্টার্ট করবো, দিয়ে দেখছে ধরো ভাই, এই যে আমরা পাখা, এই যে পাখা দিয়ে দিলাম, হ্যাঁ সেটা দিয়ে দিলাম, দেখি কি ঠান্ডা বন্ধু, মধু মধু যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা 20 টাকার বাজার থেকে বরফ কিনে আনতে পারো, বরফ কিনে আনলেই ব্যাস হয়ে যাবে, আর কিছু খরচা নেই। আর বোতল তো বাড়িতে থাকে, সবার বাড়িতে থাকে, আইস ঠান্ডা যার বাড়িতে আছে সেটা হবেই। তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো।